তো হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি উষ্মি, আর আজ আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো, আজ কি করলাম সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি উষ্মি। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে ভীষণ গরম পড়েছে, আর এই বছর মানে এই মাসটা শেষ হতে আর কি চৈত্র মাস শেষ হতে আর কিছুদিন বাকি। তো যাই হোক, চলো এবার যাই। আপাতত কিছু কাজ আছে, টুকটাক করে নিই, তারপর আমার সাথে আড্ডা দিচ্ছি, মানে একটু ফ্রেশ হয়ে নিই আর কি। জাস্ট একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম। তো গরমে আর সত্যি কথা বলতে বেশিক্ষণ শোয়া যায় না, যতক্ষণ পারি ততক্ষণ শুই। তো আজকে 9টার মধ্যে উঠে পড়েছি, বেশি শুতে পারিনি, নাহলে অন্যদিন 10:30-11টায় উঠি, কি লজ্জার কথা না বলতে। তো যাই হোক চলো। এই দেখো আমার নাইটির একটা বোতাম আর কি খুলে গিয়েছিলো, তো সেটা আর কি সেলাই করছি। আর এই যে আগের দিন নেল পলিশ মানে সরি লিপস্টিক কিনেছিলাম, তো লিপস্টিকের দাগটা এখনও ওঠেনি, মানে এতটাই ম্যাট লিপস্টিক, অনেকবার জল ফল পড়েছে তারপরেও ওঠেনি। তো যাই হোক চলো, এটা এখন একটু সেলাই করে নিই। তো আর ভীষণ গরম লাগছে, তো যথারীতি ঘর থেকে আমি পালাবো সেলাইটা করে নিই। তো চলো, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, এখন ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টটা জানো আমি একটু হেভি করতে ভালোবাসি। তো সারাদিনে খাবার আমার হালকা হলো, চলো ব্রেকফাস্ট আমার হেভি চাই। তো যাই হোক, আসলে রাতে খাওয়ার পর একটা লং টাইমের পর আমরা ব্রেকফাস্ট করি, তো আমি মনে করি ওটা খুব হাইজেনিক। যাই হোক, তো ম্যাগি চাপিয়ে দিয়েছিলাম, আর এই হচ্ছে ফলের ঝুড়ি, আর বাবা কত আমার নিচে দেখো, ও কাঁটা মিঠে আমি খুব কাঠবর খাবো, কি ভালো লাগে তাই না। আর এই দেখো বন্ধুরা, আলু কুটে রাখা হয়েছে বড় বড় করে। তো আলু কোটা দেখে তোমরা হয়তো কিছুটা মিস করতে পারছো কি হতে পারে, তো বলেই দিই আজকে হবে আমাদের মাটন। তো সেই জন্য আলু কোটা হয়ে গেছে, আর পেঁয়াজও মা কুটে দিয়েছে, তো এগুলো আমি চপারে দিয়ে আর কি আরও স্ম্যাশ করে দেবো মাকে। তো কি মজা আজকে মাটন হচ্ছে। তো যাই হোক চলো। আর এই যে বেদানা, বেদানার মিক্সিতে আর কি ইউজ করব, বেদানার মৌসুমি লেবুটাকে। তো চলো জুসটাকে করে নিই। তো এই দেখো বন্ধুরা, দুখানা আমি জুস করে ফেলেছি। বেদানার জুসটা খেতে মোটামুটি ঠিকই ছিল, কিছু বলার নেই, কিন্তু মৌসুমি লেবু জুসটা এত পরিমাণ তেতো হয়ে গেছিলো কেন সত্যি জানি না, ভীষণই মানে তেতো হয়ে গেছিলো, তো জায়গা দিতে খেতে পারিনি, পুরোটাই ফেলে দিতে হয়েছে। তো এই দেখো পেঁয়াজগুলো নিয়েছি, এবার এগুলো এই চপারে চপ করবো। তো এই হচ্ছে চপার, তোমরা হয়তো চপারটা দেখে থাকবে। তো এটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো আর কি কুচিকুচি করা যায়, এটা আর কি কিনে এনেছিলাম, দারুণ কুচিকুচি হয়। তো তোমাদের দেখাবো, এই দেখো বন্ধুরা ছিল কতটা বড় বড় দানা, আর হয়ে গেল কত ছোট ছোট। এত ছোট ছোট হয়ে গেলে একটা জিনিস কি ভালো হয়, খাবার সময় মুখে পেঁয়াজটা আর পড়ে না, তো পেঁয়াজটাই আর কি বেশি ভালো চপ করা যায় ওদের। তো যাই হোক, এই হচ্ছে আমার ম্যাগি, টিস্টি ম্যাগি তৈরি হয়ে গেছে। তো চলো, জলখাবারের টাইম হয়ে গেছে, আর ম্যাগিটা খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই, আর সত্যি ওয়েট করতে পারছি না, ম্যাগিটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ম্যাগিটা চল জলদি খেয়ে নিই। বন্ধুরা গুড আফটারনুন। তো এই দেখো আমি গ্লুকন ডিটা আর কি খুলছি, এখন গ্লুকন ডিটা খাওয়া হবে। তো চলো, খুলতে পারছি না, এই অনেক কষ্টে খুলেছি। যতটা কি আমার কাছে চামচ কিছু ছিল না, তো এটা দিয়ে এখন কাজ তো তুলে দিই, পরে গিয়ে চামচ আনতে হবে, এটাই খুলে চামচ আনতে হবে, খুলে ঘরে যেতে হবে, তো সেটা ইচ্ছা করছে না। বন্ধুরা গুড আফটারনুন, আর আজকে লাঞ্চে ছিল মাটন, তো দারুণ টেস্টি হয়েছিল মাটনটা। ও এই গরম একটু পাতলা করে মাটনের ঝোল খেতে বেশি ভালো লাগে, আমার মাটনের ঝোলটা একটু পাতলাই খাই, মানে আমিই মাকে বলি অ্যাকচুয়ালি পাতলা করতে, কারণ মাটনটা খুব বেশি রিচ ভালো লাগে না, মানে একটা হাইজেনিক টাইপের হয় না সেজন্য রিচটা। তো চলো আপাতত গ্লুপাটিটা খেয়ে শুই, তো ভীষণ গরম লাগছে, একটু রেস্ট নিতে হবে আর পাচ্ছি না। তো চলো, আর বাঙালির তো ভাত খেয়ে মানে ঘুম তো দরকারি, তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বিকেল হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, আর এই লিপস্টিকটাই আর কি কালকে কিনলাম, কালারটা কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও। তো আজকে আবার হাতিবাগান যাবো, তো কালকাটা কোইন্সিডেন্টের কারণে হাতিবাগান গিয়েও মাঝপথে বাড়ি চলে আসতে হয়েছিলো। তো আজকে দিদি আসছে বাচ্চাটাকে রেখে, আমরা যাবো আমি আর দিদি, তো আজকেও হাতিবাগান যাচ্ছি। তো চলো আজকে কেনাকাটা করবো, নিশ্চয়ই দেখাবো, কেনাকাটা তো করতেই হবে তাই না, হাতিবাগান যাচ্ছি বলে কথা। তো যাই হোক চলো, আবার তো রেডি হয়ে নিই, আমি ড্রেসটা পরে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো একটু আগে ইভিনিং করে দিয়েছি আর এরকম পুরো রেডি হয়ে গেছি। তো এবার এখন বেরোবো, আর বাচ্চাটা আর কি প্র্যাকটিস হয়ে গেছে, তো আসবে। ও আসলে আমি দিদি বেরোবো বাচ্চাটাকে কি বাড়িতে রেখে, কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না, ভীষণ দুষ্টুমি করে। রেডি আছি, তো এবার বেরোই। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হয়ে থাকো। তো সন্ধে হয়ে গেছে, লোকের ঘরে শাক বাজে, বুঝতেই পারছো। তো যাই হোক, পাশের বাড়িতে আর কি শাক বাজে, যাই হোক। চলো বন্ধুরা, এবার বেরোনো যাক, আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। তো চলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এবং হাতিবাগানে পৌঁছে গেছি। তো আজকেও যথারীতি হাতিবাগানে ভালোই ভিড় ছিল, ভিড় ছিল না একদমই বলা যায় না, কিন্তু আজকের ভিড়টাতে তুমি জিনিসপত্র কিনতে পারবে এরকমই অবস্থা ছিল। যেহেতু একদিন স্যান্ডে ছিল, তো একদমই কিছু কেনাকাটা করা যাচ্ছিল না। তো টুকটাক করে অনেক জিনিসপত্রই আর কি কেনার আছে আজকে। তো যাই হোক চলো। আর এখানে দাঁড়িয়ে একটা রুমাল কিনছিলাম রুমালের দোকান দিয়ে, তুরুমালা রুমাল খুঁজে পাচ্ছে না, মানে সামনে ঝুলছিল, বলছি ইউরোটা নিয়ে নিতে, বাট আমার যে আমি খুঁজে বার করবে তারপরে সেটাই নেব। তো যাই হোক বন্ধুরা, কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর কি কিনেছি, তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, বাচ্চাটার জন্য এই জামাটা আর এই প্যান্টটা নিয়েছি, লাল আমার ফেভারিট কালার, খুব ভালো লাগে। তো বাচ্চাটাকে বলিনি এটা ওর জামা, বাচ্চাটার জন্য এটা অন্যজনের জামা, ওর জামা বললে বায়না করবে। তো ওর তো আবার সবুজ প্রিয় কালার না। তো যাই হোক, এই দেখো কেমন হয়েছে জামাটা, বাচ্চাটা অবশ্যই জানিও। আর এছাড়া বাচ্চাটা জামাটা ছাড়াও একটা দিদি ব্যাগ কিনেছে ছোট্ট, এই ব্যাগগুলো 50 টাকা করে হাতিবাগানে পাওয়া যায়। আর আমি একটা রুমাল কিনলাম, কারণ খুব গরম, তো ফ্রেশ হজনের রুমালের দরকার। তো ভীষণ পরিমাণ গরম ছিল আর সত্যি ভীষণ ঘেমে গেছিলাম। এই দেখো মুখ চোখের অপশান থেকে বুঝতেই পারছো, মানে মনে হচ্ছে আমি শাম করে উঠেছি, একটা পরিমাণ ঘেমে গেছি। তো যাই হোক চলো, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা, রাত হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, তো এবার এখন ঘুমোতে যাব। তো ফ্রেশ লাগছে খুব নিজেকে, তো চলো জলদি যাই শুয়ে পড়ি। আর এখন টিভিতে আর কি সিরিয়াল হচ্ছে, তো আমি দেখি না, এগুলো মাই দেখছিল। তো চলো আজকের মতো টাটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো টাটা।